হ্যালো এ সবাইকে স্বাগতম চলে আসলাম রাইস রান্নার একটা ভিডিও নিয়ে আমি এখানে একটা পাত্রে জল ফুটাতে দিয়েছি জলটা ফুটে আসলাম এর মধ্যে লবণ আর সয়াবিনের তেল দিয়ে ভাতটাকে রান্না করে নেব সয়াবিনের তেল এবং দেওয়ার কারণ একটাই যে ভাতটা যাতে একটার সাথে একটা লেগে না যায় ঝরঝরে হয়ে থাকবে তো এখন আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে জলটা ধরিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ফুটন্ত জলে দেওয়ার পর আমি ঠিক একইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে করে একটা ভাত একটা গায়ের সাথে লেগে না যায় তো ভাতটা প্রায় হয়ে আসছে যখন দেখবো ভাতটা প্রায় একটু মোটা হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে আমি একটা ভাত হাতে নিয়ে দেখবো যে কতটুক হয়েছে ভেতরটা শক্ত এবং ওপরেরটা একটু নরম হয়ে গেলে মানে এইটি ফাইভ পার্সেন্টের মতো হয়ে গেলে আমি চুলা রাসটা অফ করে দিব দিয়ে ভাতটাকে আমি জল ঝরিয়ে এখন একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব তারপর আমরা এটা নর্মাল ফ্রিজে রেখে আবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করব। এটা আবার ঠান্ডা করার পর এটাকে আমি রান্না করব তো এদিকে ঠান্ডা হতে থাকুক আমি ওইদিকে অন্যান্য উপকরণগুলো রেডি করে নিই একটা পাত্রে আমি দুইটা ডিম নিয়েছি সাথে লবণ দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে আমি সুন্দর করে একদম ফেটিয়ে নিব আর সাথে আমি নিয়ে নিয়েছি অন্যান্য সবজি যেগুলো দিয়ে আমি ফ্রায়েড রাইসটা রান্না করব। তো এখানে আমি ব্রকলি পেঁয়াজ কুচি তারপর সব কিছুই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাত সব বের করে নিয়েছি একটা পাত্র আমি বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আমি রান্নাটা শুরু করলাম আর সাথে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর রসুন কুচিটা আমি ভেজে নেব লাল করে একটু হালকা লাল করে বেশি লাল হয়ে গেলে আবার তিতা হয়ে যাবে তো হালকা লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে গাজর কারণ গাজরটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে আমি কিন্তু একটা সবজিও মানে জল ইউজ করব না জল দিয়ে সেদ্ধ করব না একদম পুরো হচ্ছে এই বাটারে আমি রান্নাটা করব। তো আর চুলা রাসটা আমি একদম হাই হিটে রাখবো হাই হিটে চুলা রাস রেখে এই সবজিগুলোকে আমি ভেজে নিব আর এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অবশ্যই নাড়াচাড়া অনবরত করতে হবে যদি থেমে থাকেন তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এটা হাই হিটে রান্না হবে তো ব্রকোলিও দিয়ে দিয়েছি গাজর ব্রকোলি একসাথে এখন ভেজে নিচ্ছি তারপর এটা অনেকটা হয়ে আসছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম মটরশুঁটির সাথে দিয়ে দিলাম বরবটি আর মটরশুঁটি দেওয়ার পর কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তেলে মটরশুঁটি মাত্রই কিন্তু উষ্টে উষ্টে গায়ের মধ্যে চলে আসার চান্স থাকে তো আমি এরকম আবার ঠিক ওই হাই হিটে রান্না করছি এবং হালকা করে একটু ঢেকে রান্না করব কারণ মটরশুঁটি যাতে করে আমার গায়ের দিকে চলে না আসে তো ঠিক ওই একইভাবে হাইটে সবগুলো রান্না করে নিলাম তার মধ্যে দিয়ে দিব এবার ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি তিন রকম নিয়েছি দেখেছেন কত সুন্দর কালারফুল একটা রান্না হচ্ছে না ক্যাপসিকামটা জন্য কিন্তু এত সুন্দর একটা কালার তার মধ্যে সবুজ বরবটি সবুজ হচ্ছে মটরশুটি সবই দিয়ে দিলাম স্বাদ মতো মতো লবণ আর লবণটা আমি স্বাদ মতো কেন বলছি কারণ আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করবো যেগুলোতে লবণ থাকবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ঠিক একইভাবে ওরকম করে হালকা করে না একদম হাই হিটে আমি ভেজে নিব তারপর এখন আমি চুলা রসটা একটু কমিয়ে দেবো কারণ ডিমটা আমি একদিকে হচ্ছে ভেজে নিব তো এই সময় যদি সবজিটা পুড়ে যায় তাই আমি একটু অল্প করে রাসটা কমিয়ে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে আমি এরকম করে ভেঙে ভেঙে নেবো নিয়ে সবজির সাথে অ্যাড করে নিব সাথে এক এখন সঙ্গে সঙ্গে চুলা গাছটাও বাড়িয়ে দিব তো যাই হোক এভাবে আমি অ্যাড করে নিচ্ছি সবগুলো একসাথে উপকরণ ভেজে নিচ্ছি তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমরা একদম শেষে দিব হ্যাঁ কারণ এটা একটু হালকা হালকা কাঁচা কাঁচা টাইপের থাকবে তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সব সবজি কিন্তু আমার হাই হিটে ভেজে সেদ্ধ করে ফেলেছে রকম জল ছাড়া তো যাই হোক এভাবে নাড়াচাড়া করে সব মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আমি সাদাটা ইউজ করেছি আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন হ্যাঁ তারপর আমি এর মধ্যে আবারও অ্যাড করে দিব টমেটো হচ্ছে ব্লেন্ড করে রাখা টমেটো ক্যাচ যেটা বলে তো ব্ল্যান্ড করে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম দুই তিন চামচ তো টমেটো দেওয়ার পর আমি আবারও ননবরত নাড়তে থাকবো নাড়ার কথা কিন্তু ভুলে গেলে চলবে না তাহলে পুড়ে যাবে হ্যাঁ এরকম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি সয়া সস এই যে সয়া সসেও কিন্তু লবণের পরিমাণ আছে আর দিয়ে দিচ্ছি ফিশ সস এইটা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিবেন কারণ এটাতেই রেস্টুরেন্টের টেস্টটা আসবে আর না থাকলে তো কিছু করার নেই তারপর আমি সবগুলো উপকরণ দিয়ে আবার একসাথে সব মিক্সড করে মিশিয়ে নিচ্ছি ঠিক আছে সবগুলো একসাথে মিক্সড করে ফেললাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত রান্না করে রাখা পোলাওর চালের ভাত তো এটা আপনারা বাসমতি চাল দিয়েও কিন্তু রান্না করতে পারবেন চাইলে আমার কাছে পোলাওর চাল ছিল আমি পোলাওর চাল দিয়েছি দেখেন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে না আর ভাতটা পারফেক্ট পারফেক্ট কিন্তু আপনার রাইসটাও হবে হবে এটা হচ্ছে রাখতে আচ্ছা ভাতগুলো আমি এখন সব সবজি টবজির সাথে মিক্সড করে ফেলে সবগুলো ওর সাথে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা এবং দিয়ে দিলাম মরিচ কুচি হ্যাঁ মরিচ আর পেঁয়াজের পাতা একই রকম কাটা হয়েছে জন্য বোঝা যাচ্ছে না কোনটা মরিচ আর কোনটা পেঁয়াজের পাতা তারপর আপনাদের বুঝে নিতে হবে ওই যে মরিচ দেখা যাচ্ছে লাল সবুজ আচ্ছা আবারও সুন্দর করে মিক্সড করে সবগুলো মিক্সড করে নিব আমার রান্না প্রায় শেষের দিকে আর হালকা দু এক মিনিটের মতো আমি এরকম নাড়াচাড়া করে নেব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি ঠিক আছে তো চিনিটা অবশ্যই অপশনাল চাইলে দিবেন না চাইলে না দিবেন চিনিতে ফ্লেভার আসে সুন্দর আর এর মধ্যে আপনারা হচ্ছে যেহেতু এটা এগ ফ্রাইড রাইস ও চিকেন না দেওয়াই ভালো চিকেনও দিতে হোক আমার রান্না প্রায় শেষ একদমই শেষের দিকে এখন আমি সুন্দর করে ভাতটাকে নাড়াচাড়া করে নিয়ে এক জায়গায় করে চুলা রাসটা নিভিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো মানে ঢেকে রাখবো তারপর আমরা এটাকে পরিবেশন করব তো আমার রান্না শেষ এখন কিছুক্ষণ এরকম ঢেকে রাখার পর আমি এটাকে পরিবেশন করব। দেখুন একেবারে পারফেক্ট ঝরঝরে হয়েছে আর ফ্লেভারটাও কিন্তু খুব টেস্ট হয়েছে হ্যাঁ আমি দেখেই বলছি আর খেয়ে তো অবশ্যই বলবো অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে রাখবেন আবারও নিয়ে আসবো আরেকটি রেসিপি নিয়ে টাটা বাবাই